এই সকল ক্ষেত্রগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান বা সম্বোধন করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দরুদ পাঠ করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলাটা এটিও মুস্তাহাব। কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ এই অর্থাৎ তার গুণকীর্তন করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলা যায়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রেরণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যায়। আমি সেদিন ঢাকার রাজধানীতে বলেছি, আজও চট্টগ্রামের জমিনে বলে যাই, কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোরআন সুন্নাহর আলোকে জীবনটা চালাও, ইয়া নবী সালাম আলাইকা, এই যে রসুলকে সালাম দাও, এর একটা হাদিস যদি জমিনে কোথাও বের করে দিতে পারো, জরিফ হাদিসও যদি পাও, রসুলকে সালাম দেওয়ার পদ্ধতি ইয়া নবী সালাম আলাইকা, এরকম যদি একটা হাদিস দেখাইতে পারো, কালকে থেকে আমরাও সালাম এই তরিকায় দিব। সালাম আলাইকা, এরকম যদি একটা হাদিস দেখাইতে পারো, কালকে থেকে আমরাও সালাম এই তরিকায় দিব। যদি হাদিসে না পাওয়া যায়, আমিও দিব না, তোমাকেও পায়ে হাত রেখে বলি, তুমিও তওবা করে রসুলের সুন্নাত অনুযায়ী জীবন চালা। এই সকল ক্ষেত্রগুলোতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান বা সম্বোধন করা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দরুদ পাঠ করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলাটা এটিও মুস্তাহাব। কাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ এই অর্থাৎ তার গুণকীর্তন করার জন্য ইয়া রাসূলুল্লাহ বলা যায়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রেরণ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা যায়।